মধুসূদন তো মন্দ নয় সত্যেন্দ্রনাথ ছাড়া ছন্দ নয় বিহারীলাল তো ভোরের পাখি মুকুন্দরাম তো কবি কঙ্কনতি যেমন শরৎচন্দ্র হলো কথা তেমনি বঙ্কিমচন্দ্র হলো সাহিত্যমতি ঠিক এইভাবে ছন্দ বলতে পারেন কবিতা বলতে পারেন এইভাবে অনেকটা ট্রিক্সের মাধ্যমে আমরা শিখবো অন্য নামে পরিচিত বাংলার কবি এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক তো আমি আশা করবো এই ভিডিওটা আপনাদের অনেকটাই হেল্প করবে বাংলায় যে কবি গুলো রয়েছেন এই কবিগুলোর অন্য নামে যে একটা পরিচিতি রয়েছে সেই পরিচিতিগুলো মনে রাখতে তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো একবার আমরা প্রথমে দেখে নিই যে লেখাটা কি আছে তারপরে আমরা দেখব যে কি করে এটাকে মনে রাখতে হবে তো এখানে দেখুন বাল্মীকি হলো আগের কবি জসীম উদ্দিন হলো পরের কবি গোবিন্দ দাসের স্বভাব ভালো জীবনন্দ দাসের রূপ ভালো কালিদাস হলো মহাকবি মুকুন্দ দাস হলো চরণ কবি দীনেশ দাস হলো কবি কালিদাস রায় হলো শেখর কবি মধুসূদন তো মন্দ নয় সত্যেন্দ্রনাথ ছাড়া ছন্দ নয় বিহারীলাল তো ভোরের পাখি মুকুন্দরাম তো কবি কঙ্কনতি শরৎচন্দ্র হলো কথা শিল্পী বঙ্কিমচন্দ্র হলো সাহিত্যমতি ভারতচন্দ্র রায় হলো রায়গুণাকর সুকান্ত হলো কবি কিশোর এবার দেখে নেই আমরা এটাকে কী করে মনে রাখবো তো এখানে আমি দুটো দুটো করে সিকোয়েন্স নিয়েছি একটা হচ্ছে বাল্মীকি হলো আগের কবি আর পরে হচ্ছে জোসীমদিন হলো পরের কবি তো বাল্মীকি হচ্ছে আগের কবি এটা দিয়ে আমরা মনে রাখব যে আগের কবি তার মানে হচ্ছে আদি কবি এবং পরের কবি মানে হচ্ছে পল্লী কবি তো এই দিয়ে আমরা কী করে মনে রাখবো যে বাল্মীকি হচ্ছে আগের কবি মানে হচ্ছে কবি আর জসীম হলো পরের কবি মানে হচ্ছে পল্লী কবি ঠিক একইভাবে আমরা দেখে নেব যে গোবিন্দ দাসের স্বভাব ভালো আর জীবনন্দ দাসের রূপ ভালো একজনের স্বভাব ভালো একজন হচ্ছে রূপ ভালো তো স্বভাব ভালো দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে স্বভাব কবি আর রূপ ভালো দিয়ে মনে রাখবো হচ্ছে রূপসী বাংলার কবি তো গোবিন্দ দাসের স্বভাব ভালো মানে হচ্ছে স্বভাব কবি জীবনন্দ দাসের রূপ ভালো মানে হচ্ছে রূপসী বাংলার কবি কালিদাস কালিদাস হল মহাকবি এবং মুকুন্দ দাস হলো চারণ কবি কালিদাস হল মহাকবি মুকুন্দ দাস হচ্ছে চারণ কবি তো কালিদাস হচ্ছে মহাকবি তার মানে একজন মহান আর একজন হচ্ছে চরণ তার মানে চারণ কবি তো একজন মহান একজন চরণ এভাবে আমরা মনে রাখবো যে কালিদাস হচ্ছে মহান আর হচ্ছে মানে মহাকবি আর মুকুন্দ দাস হচ্ছে চরণ মানে হচ্ছে চারণ কবি ঠিক একইভাবে মনে রাখবো দীনেশ দাস কবি। তার মানে ধান কাটা হয় যে কাস্তে দিয়ে সেটা দিয়ে মনে রাখবো হচ্ছে দীনেশ দাস হচ্ছে কাস্তে কবি আর কালিদাস রায় হলো শেখর কবি মানে ধানের যে শেকড় হয় সেই শেকড় দিয়ে মনে রাখবো একটা ধানের কাস্তে দিয়ে কাটা হচ্ছে তাই কাস্তে কবি আর জন্য হচ্ছে ধানের যে শেকড় তো সেটা দিয়ে মনে রাখবো শেকড় শেকর কবি তো এখানে কেশর লেখা আছে বানানটা ভুল আছে এখানে হবে শেখর কবি তারপরে হচ্ছে মধুসূদন তো মন্দ নয় সত্যেন্দ্রনাথ ছাড়া ছন্দ নয় তো মধুসূদন তো মন্দ নয় সত্যেন্দ্রনাথ ছাড়া ছন্দ নয় মন্দ দিয়ে মনে রাখবো হচ্ছে মধুকবি মন মন্দ দিয়ে মনে রাখবো মধুকবি আর ছন্দ দিয়ে মনে রাখবো হচ্ছে ছন্দের জাদুকর অর্থাৎ মধুসূদন হচ্ছে মধুসূদন দত্ত হচ্ছে মধুকবি আর সত্যেন্দ্রনাথ দত্ত হচ্ছে ছন্দের জাদুকর তারপরে হচ্ছে বিহারীলাল তো ভোরের পাখি মুকুন্দরাম তো কবি কঙ্কনতি তো বিহারীলাল তো ভোরের পাখি ভোরের পাখি মানে বিহারীলালকে ভোরের পাখি বলা হচ্ছে আর মুকুন্দরাম হচ্ছে কবি কঙ্কন বলা হয় মুকুন্দরামকে তো কবি কঙ্কন শরৎচন্দ্র হলো কথাশিল্পী বঙ্কিমচন্দ্র হলো সাহিত্যমতি তো শরৎচন্দ্রকে বলা হচ্ছে কথাশিল্পী এবং বঙ্কিমচন্দ্র হচ্ছে সাহিত্য সম্রাট তাই সাহিত্যমতি তারপর হচ্ছে ভারতচন্দ্র রায় হল রায় গুণাকর আর সুকান্ত হলো কবি কিশোর তো ভারতচন্দ্র রায় হচ্ছে রায় গুণাকর বলা হয় এবং সুকান্তকে বলা হচ্ছে কিশোর কবি তো এভাবে মনে রাখবো এবং এছাড়া কতগুলো আরও ইম্পর্টেন্ট রয়েছে যেগুলো আমি ট্রিক্সের মধ্যে আনতে পারিনি তো সেগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো আমাকে আমাদের মনে রাখতে হবে যেরকম ঈশ্বরচন্দ্রগুপ্ত হচ্ছে গুপ্ত কবি সুভাষ মুখোপাধ্যায় হচ্ছে পদাতিক কবি রজনীকান্ত সেন হচ্ছে কান্ত কবি মালাধর বসু হচ্ছে গুণরাজ খান এবং কৃত্রিভাষ হচ্ছে আর হচ্ছে কাশিরাম দাস হচ্ছে জাতীয় কবি এবং শেষমেশ হচ্ছে অভিনব জয়দেব হচ্ছে অভিনব জয়দেব মৈথিল্লি ককিল হচ্ছে বিদ্যাপতি তো অভিনব জয়দেব এবং মৈথিল্লী ককিলকে বলা হচ্ছে বিদ্যাপতি